আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবার আলো টেকনোলজি থেকে সকলকে স্বাগতম। আজকে আমার এই ভিডিও শুরু করার আগে আমার নিজ লেখা একটি কবিতা দিয়ে আমি শুরু করব। শিক্ষা দিলে গো আমায়, শিক্ষা দিলে তুমি, শিক্ষা ছাড়া পেতাম না আমি অজানা প্রকৃতি। অজানায় রয়েছে কত বাস্তবের চিত্র, বাস্তবে রয়েছে কোরআনের আলো। আমরা কোরআনকে বুঝে পড়ব এবং কোরআন পড়ার চেষ্টা করব। তো আজকে আমি আমার কথা শুরু করার আগে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ উনি হায়াতে না রাখলে, বাঁচিয়ে না রাখলে আজকে আমি আপনাদের সামনে আরেকটি ফকিরদের ভণ্ডামি আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না। সেজন্য আমি মহান রাব্বুল আলামিনকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি, এবং সেই সাথে আমার দর্শক বন্ধু এবং অসংখ্যবার আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো শুরু করার আগে আজকে আমি বলবো কি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটি হলো আমরা অনেকেই ইউটিউবে দেখি বা অনেক জায়গায় দেখি যে জিন মারার একটা প্রথা, এবং অনেককে জিনে ধরলে আমরা কারদের কাছে নিয়ে যাই, কবিরাজদের কাছে নিয়ে যাই, ওজাদের কাছে নিয়ে যাই, কিংবা হুজুরদের কাছে নিয়ে যাই। তো দেখা যায় আমরা কখনো কিন্তু ভেরিফাই করি না কে সত্যিকার অর্থে জিন তাড়াইতে পারে, আমরা এটা কখনোই ভেরিফাই করি না। তো এইটাকে কেন্দ্র করে অনেক ওজা কবিরাজ বন্ড ফকির তান্ত্রিক তারা মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। তো আজকে কিভাবে দেখব কিভাবে তারা আমাদের ধোকা দেয় সেটাকে আমরা উন্মোচন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেটি হলো কি, সেটি হলো রুগীকে যদি আক্রমণ করে বা রুগীকে যদি জিনে দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক হুজুর দেখা যায় ইউটিউবে কিংবা অনেক এলাকাতে বা দরবারে তারা জিনদের ডেকে নিয়ে আসে, জিনদের মারে, কিংবা কিছু কিছু জিনিস দিয়ে দেখায় যে জিনদের আমরা ফেলছি বা এরকম একটা তারা বেলকিবাজি দেখায়। তো সেই বেলকিবাজিটাই আজকে আমরা দেখব কিভাবে তারা জিনকে মারে এবং মানুষদের ধোকা দেয়। তো কথা না বলে দেখা যাক কিভাবে সেটাকে করা যায়, এবং এটাকে সারানোর জন্য আমার দুইটা জিনিসের প্রয়োজন। সেটা হলো, এটা হলো কালো এলাচ। অনেকেই আমরা এই কালো এলাচটাকে চিনি না, অনেক মা বোন এটা চিনে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকে এটা চিনে না। একটু দেখতে একটু ভয়ানক একটু একটা ফল, মনে হবে কিছুতে মনে হয় পোকায় খেয়ে ফেলছে। আর ও যারা এটাকেই দিয়ে দেখায় আমরা জিন মেরে ফেলছি বা মারছি। তো এটা কিভাবে জিন মারে সেটাকে এখন আমরা দেখব। তো এটার জন্য আমার লাগতেছে কি, আমি আগে বলেছি কালো এলাচ এবং একটা কড়াই, এবং এই কড়াইটা যে কড়াইটার মাধ্যমে আর পরবর্তীতে কোনো ব্যবহার করা যাবে না এরকমটা তারাই বলে। তো এই জায়গায় আমি এদিকে একটা ওনারা ওনাদের দরবারে বা ওনাদের আসনের নিচে একটা ফ্রাই প্যান থাকে, হিটিং চুলা থাকে, যেটার উপরে এটা রাখার পরে তারা এই এই এলাচগুলা ওই তাওয়ার উপর দিয়ে দেয়। তাওয়ার উপর দিয়ে দেওয়ার পরে দেখা যায় তা এই এলাচগুলাটি ভয়ানকভাবে নড়াচড়া মুভমেন্ট করে, এটাকেই তারা বলে তারা জিন মেরে ফেলছে বা মারা যাচ্ছে এরকমটাই তারা বলে। তো এখন আমরা এই এলাচগুলাকে এখন আমরা তাওয়ার ভিতরে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিলাম, ধরেন আমার একটা রুগীকে ছয়টা কি জিনে আক্রান্ত করছে বা ই করছে, আমি এখন ছয়টা জিনকে ডেকে এনে মেরে ফেলবো। তা আমি এদিকে ছয়টা এলাচি দিয়েছি, 1 2 3 4 5 6, ও একটা বেশি পড়ে গেছে, সমস্যা নাই, ঠিক আছে, আমি যে কটা দেবো সেই কটাই এটা লড়বে। তো এটা এটা একটুখানি তারা দোয়া পড়ে দেখায়, তারা অনেক দোয়া পড়তেছে, তারা জিনদের ডেকে এনে অনেক কথা বলতেছে, এটাকে দেখিয়ে তারা অনেকটা বলে যে আমরা জিনকে এখন ডেকেছি, তুমি ওর শরীর থেকে যাবে কি যাবে না এরকমটা তারা বলে। তাদের কি করে, তাদের জবাই করে, তাদের আগুন দিয়ে মারে, তাদের চাকু দিয়ে ছুরি দিয়ে মারে এরকমটাই তারা বলে। তো আমরা আজকে কি দিয়ে মারবো, আমরা মারবো কালো এলাচে দিয়ে। তো এটা এখন এই কিছুক্ষণের ভিতরে এটার বিক্রিয়া শুরু হয়ে যাবে, দেখা যাবে এটা মুক্তরণ মানুষদের দোকা দিয়ে এবং বেলকিবাজি দেয় এবং দোকা দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা তারা হাতিয়ে নিচ্ছে। তো এখন আমরা এই ক্যামেরাটাকে জুম করে দেখাবো, অলরেডি এটার বিক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। জুম করে এখন দেখাবো, কিছুক্ষণের ভিতরেই দেখা যাবে যে এলাচগুলা ভয়ানকভাবে মুভমেন্ট করবে। আর আমি এই তাওয়াটা অনেক কষ্ট করে ডাঙ্গারের কাছ থেকে নিয়ে আসছি, যাতে বোঝা যায় যে এটা আসলেই খুব ভয়ানক একটাভাবে আমি এটা প্রতিনিয়তই এটা করে থাকি। তো এটা এখন আমি দেখব,
এই যে এখন মুভমেন্ট করা শুরু করেছে, এখন একটা দুটা করে লড়ছে, দেখছেন খুব ভয়ানকভাবে এটাকে মুভমেন্ট করতেছে, খুব স্লোলি, মানে জিন এটার ভিতরে এখন হাজির হয়ে গেছে, এরকমটাই তারা বলবে যে একটার পর একটা একটার পর একটা মরতে থাকবে। যে লড়তেছে, আমার হাতটা কাঁপতেছে, কারণ আমি স্ট্যান্ড থেকে আমি মোবাইলে ভিডিও শ্যুট করি, এই জন্য আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমার হাতটা একটু মুভমেন্ট করতেছে, আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। একটা জিন মারা গেল ইতিমধ্যে, আরেকটা আরেকটা মুভমেন্ট করছে, এটার ভিতরে এখন জিনই হয়েছে এবং জিনটা মারা যাচ্ছে। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে এটার এটা বুঝতে পারবেন। বক্তব্য কি আছে তাতে দেখায় যেভাবে তারা জিনগুলা মেরে ফেলে। তো আমরা একটু জুম করে দেখলাম কিভাবে এটা মুভমেন্ট করে এবং কিভাবে এটার মাধ্যমে আমরা জিনটাকে মারতে পারি, সেটাকে এখন দেখলাম আমরা, সেটার ভিলকিবাজিটাকে এখন দেখলাম। তো আজকে আমরা আমি একটাই কথা বলতে চাই, একটা ভিডিও তৈরি করার জন্য অনেক সময় অনেক কষ্টের প্রয়োজন পড়ে, আর তাছাড়া অনেক ওজাদের কাছে যাওয়া লাগে, তাদের কাছ থেকে ভেরিফাই করা লাগে, তো এগুলাকে অনেক কষ্ট করে আমি তৈরি করি। তো আজকে আমি আমার এই ভিডিওটাকে মনে করবো, যদি আমার এই ভিডিওটাকে আপনারা পছন্দ করেন তাহলে আমি মনে করবো আমার ভিডিও বানানো সার্থক হবে। আর সবচেয়ে তো বড় কথা হচ্ছে, আমরা যদি কেউ অসুস্থ হই তাহলে অবশ্যই আমরা দেখব কোনো সহি কোনো হুজুর আছে কিনা, ভালো কোনো ওজা আছে কিনা, তাদের কাছ থেকে অবশ্যই আমরা চিকিৎসা নিতে পারি। কিন্তু যারা যাদের ভিতরে আকিদা ইমান কোনো কিছুই নাই, তাদের কাছ থেকে আমরা অনেক দূরে থাকব। তো আজকে আমরা এটার মাধ্যমে দেখলাম কিভাবে ফকিররা মানুষদের ধোকা দেয়, সেটাকে আজকে আমরা শিখলাম। তো এটাকে আমি আবার বলছি, আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন, সেটাকে ট্রাই করার জন্য কি লাগবে, কালো এলাচ, কয়েক টুকরো কালো এলাচ লাগবে আপনারা জাস্ট পরীক্ষা করার জন্য। কালো এলাচ নিয়ে আপনারা কোনো হিটের ভিতরে রাখবেন, তাহলে এটা দেখা যাবে যে কিছুক্ষণের ভিতরে এটা মুভমেন্ট করা শুরু করবে। যেমন অন্য কোনো বীজ হলে সেটাকে সেটা ফ্রাই হতো, কিন্তু এটা কিন্তু ফ্রাই হয় না, এটা হিটের তাপে এটা একটু মুভমেন্ট করে, আর এটাকে কেন্দ্র করে তারা বলে যে আমরা জিনটাকে এনে এদিকে আমরা মেরে ফেলছি, এরকমটাই বলে। তো ভালো থাকবেন সবাই, এবং আমার এই চ্যানেলকে বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে মানুষরা সহজে এই ভিডিওগুলো দেখতে পারে এবং বুঝতে পারে, তাহলেই সতর্ক হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যারা গ্রামে মহিলারা মা বোন আছে তারা যাতে এই ভিডিওগুলোতে অতি সহজে পেতে পারে, সেজন্য আমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করব, শেয়ার করব। তো দেখতে থাকো সবাই, এবং আমার চ্যানেলের জন্য সবাই শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।